হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো চলো একদম কথা না বলে ডাইরেক্ট ভিডিওতে আসা যাক আজকে তোমাদের সাথে একটা বিয়ে বাড়ির ওয়েডিং গেস্ট মেকআপ লুক শেয়ার করব তাহলে চলো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো মেকআপ করার আগে সিটিএম করাটা খুবই জরুরি সিটিএম মানে সি মানে ক্লিনজিং টি টোনার অ্যান্ড এম মানে ময়েশ্চারাইজার আমি একটা ওয়েট টিস্যু দিয়ে ভালো করে মুখটাকে ক্লিন করে নিয়ে তারপর আমি এখানে প্লামের টোনার ইউজ করেছি নেক্সট তারপরে প্লামের ময়েশ্চারাইজার ইউজ করেছি এরপর ইউজ করেছিলাম সুগারের প্রাইমার এই সবকিছু কিন্তু আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি না আমি আমার হাত দিয়েই ভালো করে অ্যাপ্লাই করছি নেক্সট ইউজ করে নিচ্ছি রিকর্ডে স্টোভ ক্রিম এই প্রোডাক্টটা নিউলি লঞ্চ করেছি খুবই ভালো স্টোভ ক্রিমটা অ্যাফোর্ডেবল একটা প্রাইজের মধ্যে যাদের কাছে স্টোভ ক্রিম নেই তারা এই স্টোভ ক্রিমটা অ্যাভয়েড করতে পারে তোমরা প্রাইমার দিয়ে নেক্সট পরের মানে স্টেপেতে চলে যেতে পারো এরপরে আমি ইউজ করছি কালার কারেক্টার আমি এখানে ক্রাইলনের কালার কারেক্টার নিয়ে নিয়েছি কালার কারেক্টার কোথায় কোথায় ইউজ করতে হয় তোমরা তো জানো তবু দেখে নাও চোখের তলায় যেখানে ডার্ক সার্কেল রয়েছে কালো কালো দাগ রয়েছে মুখের দুই পাশে সেখানে কিন্তু আমরা অরেঞ্জ কালেক্টার ব্যবহার করে আমি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর আমি এখানে আই ম্যাজিকের বিউটি ব্লেন্ডার ইউজ করছি পর আমি এখানে স্কিন টোন অনুযায়ী এক থেকে দুই সেট লাইট ফাউন্ডেশান ইউজ করেছি ক্রাইলনের আঠাশ আর উনত্রিশ ফাউন্ডেশানটাকে একসাথে মিক্স করে দিয়েছি তবে অবশ্যই গলাতেও ফাউন্ডেশান দেবে কারণ মুখটা যদি ফর্সা হয়ে থাকে আর গলাটা যদি কালো হয়ে থাকে দেখতে তো কেমন লাগবে তাই না আমি এখানে ফাউন্ডেশনের একটা লেয়ারই দিয়েছি যেহেতু পার্টি মেকআপ হচ্ছে আর ব্রাইডালের ক্ষেত্রে অবশ্যই দুটো লেয়ার হবে তারপরে আমি দেখো এখানে উনত্রিশ নম্বর শেডটা দিয়ে আমি কনসিলিং করে নিয়েছি এরপর দেখো আমি মেকআপটাকে সেট করার জন্য লুজ পাউডার দিয়ে আমি মেকআপটা সেট করে নিচ্ছি লুজ পাউডার যখন দেবে ভালো করে ব্লেন্ডারটা সামনে রাখবে ব্লেন্ড করে তারপরে চোখের লাইনের কাছে পাউডারটা দেবে না হলে ক্রিজ লাইনের যে ভাঁজটা রয়ে যায় না সেটা পড়ে যায় ভালো করে ব্লেন্ড করে পাউডার না দিলে গলাতেও ভালো করে পাউডার দিয়ে সেট করে নেবে এরপর আমি দেখো এখানে এবার আইব্রো করব আর আইব্রো করার জন্য আমি কিন্তু পি এর আইব্রো প্রমেট ইউজ করেছি যেটা শেড নাম্বার রয়েছে জিরো টু আর এটা আমি ফার্স্ট টাইম ইউজ করছি দারুণ আইব্রো প্রমেট সত্যি খুবই ভালো ন্যাচারাল একটা ফিনিশ দেয় এরপর দেখো আমি এখানে আই মেকআপ করে নিচ্ছি আর আইটা এখানে খুব বড় ছিল বলে আমি এখানে হাফ কাট ক্রিস দেওয়ার চেষ্টা করেছি প্রথমে আমি ক্রিস লাইনে দেখো একটা ব্রাউন কালারের শেডটা নিয়ে দিয়েছি আর ব্রাউন কালারের শেডটা ঠিক না পার্পেল কালারের মতো ছিল আরও একটা লাইট ব্রাউন নিয়ে আমি ক্রিস লাইনের উপরে দিয়েছি তারপরে নেক্সট আমি ডার্ক ব্রাউন নিয়ে আবার আমায় ক্রিস লাইনে ভালো করে ব্রেন করেছি এরপরে দেখো আমি হাফ কাট ক্রিস করে নিচ্ছি হাফ কাট ক্রিস যারা করতে জানো না কিভাবে কাটিং করতে হয় ভালো করে তোমরা দেখলেই কিন্তু হাফ কাট ক্রিস করা শিখে যাবে এখানে আমি ডারমার ডি ফোর শেড নিয়ে আমি কাটিং করে নিচ্ছি এমনভাবে কাটিং করবে যেন দেখবে দুটো চোখে যেন সমানভাবে কাটিং হয় তবেই কিন্তু সুন্দর দেখতে লাগে এরপরে আউটার কর্নারে পার্পল কালার দিয়ে আর সামনের যে ইনার কর্নার রয়েছে গোল্ডেন কালারের সিমার দিয়ে আমি আমার আই মেকআপটা শেষ করেছি এরপরে আমি আই ম্যাজিকের লাইনার পরিয়ে নিয়েছিলাম আর আইব্রোর কাছে দেখো হাইলাইট করে নিয়েছি পুরো আই মেকআপটা চোখের কমপ্লিট হয়ে গেছে এরপরে দেখো আমি আই ম্যাজিকের কন্ট্রোল প্যালেট থেকে আমি কন্ট্রোলিং করে নিচ্ছি আর কন্ট্রোলিং কোথায় কোথায় করতে হয় জানো তো গালের যে উপরের এখানটাতে আছে অংশে এখানটায় তোমরা কন্ট্রোলিং করবে যাদের কপাল বড় তারা কিন্তু কপালেও কন্ট্রোলিং করবে চিনের কাছেও কন্ট্রোলিং করবে বিশেষ করে যারা মোটা রয়েছে ডাবল চিন দেখা যায় তাদের তো কন্ট্রোলিং করতেই হবে নাকের কাছে কন্টোরিং করে নিয়েছিলাম সেই ভিডিওটা ক্যাপচার করা হয়নি এরপর আমি আই ম্যাজিকের ব্লাশ প্যালেট থেকে আমি এখানে ব্লাশ দিয়ে দিই ব্লাশ যখন তোমরা ইউজ করবে তখন যে যাকে মেকআপ করবে তাকে একটু হাসতে বলবে আর নাকেতে প্লাস থুতুনির কাছে ওখানটাতেও তোমরা ব্লাশ দিয়ে দেবে এরপর আই ম্যাজিকেরই হাইলাইটার প্যালেট থেকে আবার আমি হাইলাইটারটা দিয়ে দিচ্ছি হাইলাইটার কিন্তু যে সব হাইলাইটিং পয়েন্ট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু তোমরা হাইলাইটার দিয়ে দিবে যেমন কপালে গালে নাকে ঠোঁটের ওপরে ঠোঁটের নিচে সমস্ত জায়গায় তোমরা কিন্তু হাইলাইট করে দিবে লাস্টে আমি মেকআপটা ফিক্স করার জন্য মার্সের একটা ফিক্সিং স্প্রে ইউজ করেছিলাম মেকআপ ফিক্সার তো এই হচ্ছে ফাইনাল লুক ওভারঅল লুক সত্যি আমার খুব সুন্দর লেগেছে বিশেষ করে আই মেকআপটা এতটাই মানে এতটাই সুন্দর লেগেছে যে কি বলবো তবে আই মেকআপ করতে গেলে যাদের চোখে স্পেস থাকে না আই মেকআপ দারুণ হয় এই মেকআপ টিউটোরিয়াল দেখতে তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর এরকম ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো